বর্তমানে আমরা আছি তুফানগঞ্জ ওয়াইন শপের এখানে। পিছনের ওই ফাঁকাটা দিয়ে চলে যাবে, ফাঁকাটা বন্ধ করতে হবে, চোখ সরাইলে মাল পাবে। যে হেলে ছিল আবারও একটু ভিতর দিয়ে যাচ্ছে নাকি? দোসার মাংস ওকে পাওয়া যাবে, একদম ওই কর্নারে পাওয়া যাবে। এক কাজ করো, এই সাইডটা ফাঁকা করো, আগে এইটা ফাঁকা করো। আমি তো ওইটাই বলতে চাচ্ছি, কোন রাস্তা দেখা যাবে আপনারা মাঝে মাঝে। হ্যাঁ, এই জায়গাটা না, এই ব্লিচিং পাউডার দিয়ে দেবেন। এই তো এই যে ফিনাইল এনে রেখে দিছি, তাও দিতে পারিনি এখনো। ওই জমরল এই গায় তো দেই তো, এটা আনছি ঘরে ঘরে আমি বান্ডু দেই তো, এই দেই টান দিলে দেখা গেল ঢুকি দিতে মানে এমন এক জায়গায় ঢুকলো। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকা বললো। না, এদিকে যত শব্দ হবে তত ভিতরের দিকে যাবে। আপনারা দেখছেন একটি বিশাল বড় ডারাস সাপ এখানে কার্টুনের ভেতরে লুকিয়ে আছে। এটা একদম নির্বিশ ডারাস সাপ। হ্যাঁ, লোকজন পালাচ্ছে, এই যে আছে সবাই দেখুন। তোরা তো বললাম সাত ফুট পিতা দিয়ে মাপছি আমি, মাইটাও ঘরে ঢুকে গেছে। এটা কিন্তু
খেল খতম।